তেল দিব না হ্যাঁ, একটু পেঁয়াজ নিয়ে নেবো। এটা জল ফেলে দিতে হবে, খুব গরম করে। তো আজকে হচ্ছে চৈত্র মাসে যে পান্তা ভাত আছে সেই পান্তা ভাত। তো বন্ধুরা, সকালবেলা তো রুটি খাওয়া হয়েছিল, আর এখন হচ্ছে পান্তা ভাত খাওয়া হবে। কারণ হচ্ছে চৈত্র মাসে যে রাত্রেবেলা মানে শেষ তিথি দিন, এই হ্যাঁ চৈত্রের পান্তা বৈশাখে খায়, এটা হচ্ছে আমাদের নিয়ম। তো কালকে রাতে যে ভাতটা বেজেছিল সেটা পান্তা করে রাখা হয়েছিল, আর এই যে এখানে মা নিয়েছে এখানে বাটির মধ্যে, তো মা খাবে। আর আমি তো পান্তা ভাত খাই না, খুব একটা ভালো লাগে না, আমি জাস্ট ওই দুটো ভাত নিয়ে মুখে দেবো, যেটা নিয়ম সেটা করতে হয় তাই। আর বাচ্চারাও খুব একটা ভালো পায় না, তো খেতে যেহেতু হয় নিয়ম আছে, সবাই অল্প করে একটু করে খাবে, কারণ নিয়মটা তো করতে হয়। তো চলো আগে পান্তা ভাতটা খেয়ে নিই। মার ওখান থেকে ভাত এই যে একটুখানি নিলাম, যেহেতু নিয়মটা চলতে হয় আর এক্সট্রা করে ভাত নেবো না, এটাই খাওয়া হয়ে যাবে। আমার কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল লবণ দিয়ে পান্তা ভাত হলে আমার খুব তৃপ্তি সহকারে খাওয়াটা হয়ে যায়। মার তৃপ্তি সহকারে খাওয়া হয় পান্তা ভাত, আমার কিছু লাগে না এর মধ্যে। খাওয়ার রুচি থাকলে এই দিয়ে আমার পেট ভরে আমি শান্তি করে ভাত খেয়ে নেব, ভাজা পোড়ার দরকার নেই। ভাজা পোড়ার দরকার নেই, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নেব। এই জগটা বন্ধ করে দিচ্ছ, দাঁড়া দিচ্ছি পান্তা ভাত। লঙ্কা দিয়ে পান্তা ভাত, দেখো কত বড় লঙ্কার প্যাকেটটা সম্পূর্ণ নিয়ে আসে, সম্পূর্ণ গুলা খাবি তুই? তো লঙ্কা ডুবু খায় রোজ ভালো লাগে, মোটা মোটা লঙ্কা ভর্তি হয়ে গেল বোধ হয়। তো ওই পান্তা ভাত ওকে দেই, ডুবু খাবে, আর আমি তো খেয়ে নিলাম।